আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো, আর এটা আমি ঘরোয়াভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে কিভাবে ঝটপট এত মজার একটি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন বাসায়, তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপরেও কিছুটা পানি লেগে আছে, সেজন্য আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে এটাকে একদম উপর থেকে পানিটাকে মুছে নিচ্ছি। তো অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে একটু কেটে দিচ্ছি, যেন আমি যখন মশলাগুলো দিব তখন যেন খুব সুন্দরভাবে ভেতরে ঢুকতে পারে। তো আমি দুইটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, খুব সাবধানে কাজটা করতে হবে। তো আমি খুব সুন্দরভাবে কেটে ফেলেছি। তো এখন আমি এর সাথে সবগুলা মশলা অ্যাড করে দিব, যেহেতু এটাকে আমি ম্যারিনেট করে রাখবো সেজন্য সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে তৈরি করে নিব। তো তার জন্য প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো, ঝালটাও পরিমাণ বুঝেই দিবে যে যেরকম পছন্দ করেন, তবে ঝালটা বেশি হলেই ভালো লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচের মতো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা আমি হাফ চামচ ব্যবহার করেছি। দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরা গুঁড়োটা আমি হাফ চামচের মতো ব্যবহার করেছি। আর দিয়ে দেবো এখানে গরম মশলা, গরম মশলা হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো লেবুর রস, আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম, আমি এখানে 2 চামচের মতো লেবুর রস দিচ্ছি। আর আমি এখানে টক দই দিয়ে দেবো এখন, এটা আমার ঘরে তৈরি করাই টক দই, আপনারা চাইলে বাহির থেকে এনেও দিতে পারেন। তো দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো এখানে সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। তো দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখন, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে আমি সারা রাত্রের জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ম্যারিনেট করে। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এটা 2-3 ঘন্টার মধ্যেও রান্না করতে পারেন, তবে যদি সারা রাত্র রেখে দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকেও যাবে আর এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমার এখানে এটা মাখানো হয়ে গেছে, তো এখন আমি এটাকে ঢেকে দিব। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এটাকে আমি সারা রাত্র রেখে দিয়েছিলাম, তারপর এখন আমি বের করে নিলাম। তো বের করে আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম, খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো মিশে গেছে, দেখিয়ে বুঝতে পারতেছেন। এখন আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব, রেড ফুড কালারটা, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, তবে এটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে যখন আপনারা এটা রান্না করবেন তখন। তো খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে আমি এটাকে রান্না করতে চলে যাব। অবশ্যই এটা পরে দিতে হবে, আগে কখনোই দিতে যাবেন না যখন মশলাটা ম্যারিনেট করবেন, তাহলে কিন্তু একদম মাংসের ভিতরেও কালারটা ঢুকে যাবে। তো তার জন্য আমি এখন রান্না করতে চলে আসছি, চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু ভালো করে গরম করতে হবে প্রথমেই, তারপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে প্রথমে কাজটা করতে হবে, যেন উপর থেকে মশলাগুলো সিল হয়ে যায়, তাহলে খুব ভালো হয়। তো আমি এটাকে চুলাটা বাড়িয়ে আমি এটাকে 2 মিনিটের মতো রান্না করে তারপর উল্টে দেবো আবার। তো 2 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো এভাবে যদি প্রথমে একটু চুলার আঁচটা বাড়িয়ে কাজটা করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু উপর থেকে মশলাটা সিল হয়ে যায় আর ভেতর থেকে বের হতে পারে না। তো এখন আমি যে মশলাটা ছিল আমার সেটা থেকে আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, আমার চুলার আঁচটা কিন্তু এখনও বাড়ানো আছে। তো এটাকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, তারপর আমি আবার উল্টে দেব।
এখন এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি আর এই সময়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এই এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করেই রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা হয়ে আসে। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে একদম ভিতর থেকে। তো এভাবে করে উল্টে পাল্টে আমি এটা প্রায় 20 মিনিটের মতো রান্না করেছিলাম। তো 20 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি এখানে একটি কয়লা ভালো করে গরম করে নিয়েছিলাম ভালো করে, তারপর এর উপরে একটু তেলটা দিয়ে দিলাম। আর আমার চুলাটা কিন্তু এখন অফ আছে, আমি অফ করে দিয়েছি। আর এটাকে 10 মিনিটের জন্য আমি রেখে তারপর আপনাদের জন্য পরিবেশন করে নিয়ে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুবই মজাও হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।